হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে WBJEE যে GNM ANM এন্ট্রান্স এক্সাম যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা দেবে, যে এক্সাম তোমাদের 22 আগস্ট কন্ডাক্ট হবে, সেই এক্সামের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং কিভাবে ডাউনলোড করবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে তোমাদের এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিছু রুলস যেগুলো তোমরা এক্সামের দিন যাওয়ার আগে জেনে নেওয়া খুবই দরকার, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ডকুমেন্টস লিস্ট, যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে এক্সামে নিয়ে যেতে হবে, তা না হলে তুমি এক্সামে তোমাকে অ্যালাউ করা হবে না, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটাকে কমপ্লিট দেখো। এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে এই চ্যানেলের সাথে রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট এবং তোমাদের GNM ANM এন্ট্রান্স এক্সাম এবং তোমাদের GNM ANM কোর্স রিলেটেড সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো আমাদের টেকনোপিডিয়া লাইভের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, যার লিঙ্ক থাকছে ভিডিওর ডিসক্রিপশনে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেককে জয়েন। তো দেখো, তোমাদেরকে প্রথমেই যেটা বলবো যে তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড GNM ANM এন্ট্রান্স এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে 16 আগস্ট থেকে। 16 আগস্ট থেকে তোমাদের এক্সামের দিন পর্যন্ত, অর্থাৎ 22 আগস্ট পর্যন্ত তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে তোমাদেরকে প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য, দেখো এই যে কমপ্লিট আর্টিকেলটা পেয়ে যেতে technopedialive.com এই ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, বা এই আর্টিকেলের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের প্রথমেই যেটা বলবো যে 16 আগস্ট তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক থাকছে এই আর্টিকেলের মধ্যে, এখানে গিয়ে তোমরা ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটাতে ক্লিক করলেই তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, যেখান থেকে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হবে 16 তারিখ থেকে। এখানে একটা নতুন ট্যাব ইন্ট্রোডিউস হবে, যেখানে গিয়ে তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, দেখো কমপ্লিট প্রসিডিওর হাউ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে এই আর্টিকেলের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু ক্যারি, যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেমন তোমরা এই যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট করে নেবে, সেই প্রিন্ট আউটটা তোমাকে নিয়ে যেতে হবে। এবং তোমার একটা কালার ফটোগ্রাফ, যে কালার ফটোগ্রাফটা তুমি অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলে, সেই কালার ফটোগ্রাফটা নিয়ে যেতে হবে, তা না হলে যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তার সঙ্গে সঙ্গে একটা ফটো আইডেন্টিটি প্রুফ অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে, তবেই তোমাকে কিন্তু এন্ট্রান্সে অ্যালাউ করবে। এবং এক্ষেত্রে তোমাদের যে কোন কোন আইডেন্টিটি প্রুফগুলো রয়েছে, দেখো আধার কার্ড অথবা প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড অথবা স্কুল আইডি কার্ড। সঙ্গে সঙ্গে প্রত্যেককে বলবো যে কোভিড নর্মস মেনটেনের জন্য অবশ্যই মাস্ক, স্যানিটাইজার, এটা ম্যান্ডেটরি তোমাদের জন্য থাকছে। এবার দেখো, অনেকের প্রশ্ন হচ্ছে যে তোমাদের পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে, সেটা কিভাবে জানবো। সেটা জানতে গেলে তোমাদের যে অ্যাডমিট কার্ড যখন তোমরা ডাউনলোড করবে, তোমরা প্রত্যেককেই জানো যে 22 তারিখ দুটো শিফটে তোমাদের পরীক্ষা হবে, কার কোন শিফটে থাকবে সেটা তোমরা তখনই জানতে পারবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যখনই তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সেটা তোমরা বুঝবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের জেনে নেওয়া খুবই দরকার, তোমাদের যে ওএমআর সিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। দেখো, এটা একটা স্যাম্পল ওএমআর সিট, যে এরকম কিন্তু তোমাদের ওএমআর সিটটা হবে, এবং এক্ষেত্রে এটা WBJEE-র স্যাম্পল, সেই জন্য এখানে ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টগুলো থাকছে, বাট এটা নিয়ে ওরিড হবে না। আমি তোমাদেরকে জাস্ট দেখাতে চাইছি যে তোমাদের কীরকম এই স্যাম্পল সিটটা হবে, যেখানে তোমাদেরকে এই ওএমআর সিট দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কোয়েশ্চেন সিট থাকবে, যে কোয়েশ্চেন সিটে একটা নাম্বার থাকবে। এবং ওএমআর সিটের নাম্বার আর কোয়েশ্চেন সিটের নাম্বার কিন্তু সিমিলার হবে, যদি সিমিলার না হয় সেক্ষেত্রে অবশ্যই এক্সামিনারকে বলবে। এবং এখানে দেখো, তোমাদেরকে সেই কোয়েশ্চেন বুকলেটের নাম্বারটাই জায়গায় লিখতে হবে, এবং প্রত্যেকটাকে কিন্তু এই বাবল করে দিতে হবে। এগুলো আশা করছি তোমরা অনেকেই ফ্যামিলিয়ার, বা যদি না হও আলাদা করে ভিডিও আমি তোমাদের জন্য করে দেবো। এবং যখন বাবল করবে তখন কিন্তু কমপ্লিট তোমরা সার্কেলটাকে কমপ্লিট করবে, এমন না যে একটুখানি করে দিলে, এরকম কিন্তু কেউ করবে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, তোমাদেরকে বলবো আমি সব থেকে বেস্ট হয় বাবল করার জন্য তোমরা আউটসাইড পোর্শন থেকে করতে শুরু করবে, তারপরে আস্তে আস্তে ইনসাইডে যাবে, তাহলে দেখবে এক্ষেত্রে প্রপার ওয়েতে তোমরা করতে পারবে। এবং তোমাদের যে রোল নাম্বার, অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমাদের রোল নাম্বার মেনশন করা থাকবে, সেই রোল নাম্বার তোমরা এখানে দেবে। এবং দেখো, এখানে কমপ্লিট ইনস্ট্রাকশনস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, কোনটা রাইট মেথড, কোনটা রং মেথড। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেককে বলবো যে ধরো কোনো একটা কোয়েশ্চেন তুমি করছো,
সেই কোয়েশনসটা করার সময় তুমি হয়তো ধরো এক্ষেত্রে আমি 18টাই দেখছি, 18 কোয়েশনসের আনসার হয়তো তোমাদের এ হবে, কিন্তু তুমি ভুলবশত বি করে দিয়েছো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পরে অনেকে এটা করো যে এ হবে, তো এটাও যেমন বিটাও যেমন রইলো তেমন এটাকেও তোমরা কিন্তু এখানে বাবেল করছো। তো এক্ষেত্রে করলে কি হবে, যেটা প্রবলেম যেটা হবে এক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু সেই কোয়েশনসটাকে সেই আনসারটাকে কনসিডার করা হবে না। তার কারণ হচ্ছে এখানে তোমাদের যে কোনো একটা তোমাকে বাবেল করতে হবে, এবং এই যে ওয়েমার সিট এখানে কিন্তু অন্য কোথাও কোনো পেনের দাগ দেওয়া বা কোথাও নাম লেখা এরকম কিচ্ছু করবে না, একদম যে জায়গাগুলো রয়েছে যে ফিল্ড সেই ফিল্ডেই সেই কাজটা তোমাদেরকে করতে হবে। সাবজেক্ট এখানে এগুলো তোমাদের জন্য আলাদা থাকবে, তোমাদের যা সাবজেক্ট, কিন্তু এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমরা দেখো ব্লক লেটার, এটাকে প্রত্যেককে মেনশন করবে, ব্লক লেটার লিখতে বলা হয়েছে, ক্লিয়ারলি কিন্তু পড়ে নেবে ইনস্ট্রাকশনগুলো। তারপর দেখো নেম অফ দ্য সেন্টার, তোমার যে সেন্টার নেম যেটা দেওয়া থাকবে সেই সেন্টার নেম লিখবে এক্ষেত্রে, এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এক্ষেত্রে তোমার যে ফুল সিগনেচার সেই সিগনেচার করবে, এখানে কেউ শর্ট সিগনেচার করবে না এক্ষেত্রে। আর এই যে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এটা তোমার যিনি গার্ড থাকবেন যে স্যার বা ম্যাডাম, ওনার সিগনেচার এখানে থাকবে। এই বিষয়গুলো তোমরা প্রত্যেককে কিন্তু দেখে নেবে ওএমআর সিট সংক্রান্ত, এবং প্রত্যেককে তোমাদেরকে মিলিয়ে নেবে যে তোমাদের কোয়েশ্চেন্সের যে নাম্বার এবং ওএমআর এর এই যে নাম্বারটা এটা যেন সিমিলার হয়। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে প্রত্যেকের জন্য, তোমাদেরকে যেটা বলতে চাইবো যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এক্ষেত্রে বলা হয়েছে অ্যাটলিস্ট তোমরা আধ ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে এক্সাম সেন্টারে প্রপার লোকেশন, যেটা আগে থেকে তোমরা প্রত্যেককে দেখে নেবে যে এক্সাম সেন্টারের প্রপার লোকেশনটা কি থাকছে। এবং আরেকটা ব্যাপার দেখো কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, 4 নম্বর পয়েন্টে এখানে টোটাল এই আর্টিকেলের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং এই 4 নম্বর পয়েন্টে যে ডকুমেন্টসগুলো যেটা আমি অলরেডি বলে দিলাম। এবার হচ্ছে যে পরবর্তীতে তোমাদের দেখো আরও ইম্পর্টেন্ট বিষয় যেগুলো তোমাদের থাকছে, যে তোমাদের 15 মিনিটস আগে প্রত্যেককে তোমরা এক্সাম যে হল সেখানে এন্টার করে যাবে, তো হাতে এনাফ টাইম নিয়ে তোমরা যাবে, বিকজ এখন ট্রান্সপোর্টেশনের কিছুটা প্রবলেম হয়তো কোনো কোনো দিকে হলেও হতে পারে, এরকম কিছু প্রবলেম হচ্ছে। আর 8 নম্বর যে পয়েন্টটা দেখো বলা রয়েছে, ক্ষেত্রে তোমাদের কোনো প্রিন্টেড মেটেরিয়াল, কোনো এক্সট্রা সিট, কোনো পেপার কিচ্ছু তোমরা এক্সাম সেন্টারে নিয়ে যাবে না, ক্যালকুলেটার, তোমাদের লগ টেবিল, রিস্ট ওয়াচ, কোনো ধরনের কোনো কমিউনিকেশন ডিভাইস, মোবাইল ফোন, কোনো কিচ্ছু নিয়ে যাবে না, হেডফোনস, এগুলো কিন্তু থাকলে স্ট্রিক্টলি তোমাদেরকে সেক্ষেত্রে রিপোর্ট আরে করে দেওয়া হতে পারে তোমাদের খাতা, যেটাকে রিপোর্ট এগেনস্ট বলা হয়, বা সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যেতে পারে তোমার ক্যান্ডিডেচার। এই বিষয়গুলো তোমরা প্রত্যেককে মাথায় রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে দেখো পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ কোয়েশ্চেন্স বুকলেট, কোয়েশ্চেন্স বুকলেটের তোমাদের উপরে কিন্তু প্রত্যেকের সিগনেচার করবে, এবং রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ওএমআর সিট অ্যান্ড কভার পেজ, অর্থাৎ প্রত্যেকটা যে ইনস্ট্রাকশন দেওয়া থাকছে এই প্রত্যেকটা বিষয়কে তোমরা ক্লিয়ারলি পড়ে নেবে। এবং যেটা আমি তোমাদেরকে ওএমআর সংক্রান্ত বললাম সেই স্যাম্পল ওএমআরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি এই পুরো বিষয়টা তোমাদের কাছে কমপ্লিট করতে পেরেছি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেককে বলবো যে অ্যাডমিট কার্ড তোমাদের যখনই ডাউনলোডের অপশনস অ্যাভেলেবেল হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো আজকের জন্য এইটুকুই আশা করছি, আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল হয়েছে, অবশ্যই ভিডিওটাতে প্রত্যেককে একটা লাইক করবে, এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের মতামত যদি কোনো কোয়েরি থাকে, এবং তোমাদের প্রত্যেককে বলবি আর্টিকেলটা তোমরা কমপ্লিট পড়ে নাও, এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে এই আর্টিকেলটার মধ্যে। টেকনোপিডিয়া লাইভ.com এই ওয়েবসাইট ভিজিট করে বা ডিসক্রিপশনে আর্টিকেলের লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি।